এখন বাড়ির পথে, আমরা বাড়ি যাচ্ছি সবাই একসাথে, সাথে দাদা বৌদিরা রয়েছে, ভাইপো ভাইজি রয়েছে, এই যে আমার ভাইজি, সাথে বড় বৌদি, আর এদিকে ভাইপো ছোট বৌদি, সামনে দাদারা আছে, ছোটদা পাশে এবং বড়দা চালাচ্ছে। বড়দা তাকাতে পারছে না কারণ ড্রাইভ করছে, তাও এক ঝলক তাকিয়ে নিল ঝট করে। এখন বেসিক্যালি আমরা ডিভিসির যে ওভারব্রিজ সেটা ক্রস করে গেলাম, এরপর আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে যাব। এটা বেসিক্যালি ডিবিসির পাড়ে যে একটা বার্নিং ঘাট রয়েছে সেখানটা দিয়ে আমরা গেলাম। তো আমরা দুর্গাপুর স্টেশন থেকে গেলাম না কারণ কি রাস্তাটাতে প্রচুর জ্যাম হবে। তো আমরা এই ডিবিসির যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশ দিয়ে বেরিয়ে যাব। তো আপনারা দেখুন, এটা দামোদরের যে জলটা রিজার্ভ করা আছে তার একটা অংশ দেখাচ্ছি আমি। এরপর আস্তে আস্তে আমরা ব্রিজে গিয়ে উঠবো এখান থেকে। বেসিক্যালি এটা হলো ডিভিসির যে রিজার্ভার, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের যে জলটা স্টক থাকে লক গেটের অপোজিটে। তো সেই জলটা আমরা এটা দেখতে পাচ্ছি এবং সেই জল থেকে বড় বড় ক্যানেল দিয়ে যে জলটা চাষের কাজের জন্য বা সেচের কাজে বেরিয়ে যায় সেটা। আর এইটা বেসিক্যালি এই যে লক গেটগুলো এখানেই রয়েছে, আর এখানে একটু জ্যাম রয়েছে তো সেই জন্য দাঁড়িয়ে যেতে হলো। শুধু আকাশটা দেখো, আকাশটা কি সুন্দর লাগছে, শরতের আকাশ, নীল নীল আকাশ, মেঘ রয়েছে, দারুণ লাগছে। পুজো পুজো ভাব একদম আমরা ফিল করতে পারছি যে সামনেই পুজো এসে গেছে। আর এদিকে আমি দেখিয়ে দেবো যে যেখানে লক গেটগুলো রয়েছে যেখানে জলটা রিজার্ভ করা রয়েছে। তো এখন আমরা বেসিক্যালি বেলিয়াদর চলে এসেছি, এখানে একটু চা খাবো আর মেচা সন্দেশ নেবো এখান থেকে। তো আমরা দূরে দেখতে পাচ্ছি লালু মেচা, এই মেচা সন্দেশ, এই লালুদার মেচা সন্দেশ খুব বিখ্যাত বেলিয়াদরে। বেসিক্যালি 10 টাকা করে পিস নিল নিলাম বাড়ির জন্য। এখানে বেলিয়াদরের লালুর মেচা চা খেলাম। বেসিক্যালি এই মেচা সন্দেশটা অরিজিনাল ক্ষীরের তৈরি, আর বেলিয়াদরের মেচা তো জানি আমরা সবাই খুব বিখ্যাত, আর ছাতনার পেঁড়া খুব বিখ্যাত। তো যাই হোক, লালুদার দোকানে চা পেলাম না। লালুদার দোকানে শুনেছি নাকি এই চায়ের সাথে একটু ক্ষীর মিশিয়ে দেয়, ক্ষীরের চা পাওয়া যায়, 10 টাকা মতো কি 15 টাকার মতো নেয়। কিন্তু এখানে পাশে একটা দোকান ছিল, সেই দোকান থেকেই বেসিক্যালি চাটা খেতে হলো। যে আমাদের কাকাই সান্নিধ্য, তো ও যেহেতু বাচ্চা ছেলে সেই জন্য ওকে চা দিলাম না, ও একটা বিস্কুট কিনলো, তারপর সেই বিস্কুটটা খাচ্ছে এখন। এই যে আমরা এখানে মাটির ভাঁড়গুলো দেখছি, এই সব ভাঁড়গুলোতে করেই চা দেওয়া হয়। ক্ষীরের চা পাবেন এখানে, চকলেট চা পাবেন, স্ট্রবেরি ফ্লেভারের চা পাবেন, সবই পাবেন এখানে। দেখো এই যে নীল আকাশ, সবুজ মাঠে ঘাস, এই যে ধান কচি কচি ধান হয়েছে, তো এটা দেখতে, এই যে ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি সবসময় আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে ইমপ্রেস করে। তো সেই জন্যই আমি একটু ক্লিপ তুললাম তোমাদেরকে দেখানোর জন্য।
এই যে এরপর নেমে গেছি রামসাগরে, রামসাগরে একটু দাঁড়ালাম মুড়ি খাওয়ার জন্য। ডিম নিয়ে নিয়েছি, চপ নিয়েছি, ঘুগনি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর শশা নিয়েছি। এরপর মুড়িটা খাই, তারপরে দেখা। তো বন্ধুরা, এটা সেকেন্ড পার্ট ছিল। থার্ড পার্ট যেটা আমাদের ফ্যামিলির সবাই মিলে একটা ফিস্টের মতো হবে, তো সেটা থার্ড পার্টটা আসছে এরপর। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।